আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এটি হচ্ছে ফেসবুকের লগ ইন পেজ। এই পেজটি আমরা ডিজাইন করেছিলাম কিছুদিন আগে। তো বন্ধুরা, আজকে আমরা এই লগ ইন পেজে এই ইনপুট ফিল্ডে ব্লার ইভেন্ট নিয়ে কাজ করব। তাহলে আজকের টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন সকল প্রকার আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আমরা যেহেতু জেকিউরি নিয়ে কাজ করব, তো সেহেতু আমাদের ফেসবুকের ডিরেক্টরিতে যেকোনো ফাইল এবং ফোল্ডার নেই। ডিরেক্টরিতে এসে প্রথমেই নিউ থেকে এসে একটি ফোল্ডার ক্রিয়েট করুন, ফোল্ডার জেএস ফোল্ডার। যেকোনো ফাইলটি আমাদের ডিরেক্টরিতে রয়েছে এখান থেকে জেএস ফোল্ডার আসুন, এই ফাইলটিকে কপি করুন। কপি, তারপর আমাদের ফেসবুকের ডিরেক্টরিতে আসুন, জেএস ফোল্ডারে প্রবেশ করুন এবং এখানে পেস্ট করুন। তো বন্ধুরা, এখন আমরা ফেসবুকের ডিরেক্টরিতে যেকোনো ফাইল নিয়ে আসলাম। এখন ফুল ডিরেক্টরিটিকে সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করুন। আমাদের এইচটিএমএল ফাইলের দরকার, সিএসএস ফাইলের দরকার নেই। তো এখান থেকে এইচটিএমএল এ ক্লিক করুন, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল। তো এইচটিএমএল ফাইলের একদম নিচে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট করা রয়েছে এফবি ফুটার পার্ট এন্ড, অর্থাৎ এখানে ফুটার পার্ট শেষ হয়েছে। তো আমরা এর নিচে কোড করব। তো আমরা এর নিচে কোড করার জন্য প্রথমে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নেব। স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এখন আমরা জেএস ফাইলকে লিঙ্ক করাবো। তাহলে জেএস ফাইলটি লিঙ্ক করানোর জন্য এখানে লিখুন src সমান সমান জেএস ফোল্ডারের ভিতরে, এখানে দেখে নিন, জেএস ফোল্ডারের ভিতরে jQuery-3.4.1.min.js, অর্থাৎ এই ফাইলটি আমরা এখানে লিঙ্ক করাচ্ছি। তাহলে এখানে লিখুন jQuery-3.4.1.main.js। ভালো করে খেয়াল করবেন, কারণ যদি কোথাও কোনো স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু আর তাহলে যেখানে নিয়ে আমরা কাজ করতে পারবো না। jQuery, এখানে ভুল করেছি, ERY, jQuery-3.4.1.min.js। এবার আমরা আমাদের নিজস্ব কোড করার জন্য আবার স্ক্রিপ্ট ট্যাগ নেব। স্ক্রিপ্ট ট্যাগ নিন, এবার পেজটিকে সেভ করুন। এখন ফাইলটিকে আবার ব্রাউজারের মাধ্যমে ওপেন করুন। এখন ঠিক আছে সবকিছু। তাহলে আমরা ফেসবুকের ডিরেক্টরিতে এবং জেএস ফোল্ডারে যেকোনো ফাইলটিকে আনলাম এবং এইচটিএমএল ফাইলে এসে জেএস ফাইলটিকে লিঙ্ক করালাম। এখন আমাদের এডিটর সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, আজকে আমি চাচ্ছি ফেসবুকের এই ইনপুট ফিল্ডে কেউ ফোকাস করে বাইরে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডের বর্ডারটি রেড কালারে হয়ে যাবে। তো এই কাজটি আমরা ইতিপূর্বে শিখেছি, ব্লার ইভেন্টের মাধ্যমে এই কাজটি করতে হয়। তো আসুন আমরা ব্লার ইভেন্টের মাধ্যমে এই কাজটি করে ফেলি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে এই ইনপুট ফিল্ডগুলোকে ধরতে হবে। তাহলে এই ইনপুট ফিল্ডগুলো কোথায় আছে আসুন এখান থেকে খুঁজে বের করি, কারণ আমরা ইনপুট ফিল্ডগুলোকে ধরে যদি আইডি না দিই তাহলে আমরা যেগুলির মাধ্যমে ধরতে পারবো না। তো আসুন দেখি ইনপুট ফিল্ডগুলো কোথায় আছে, ইনপুট ফিল্ডগুলোকে খুঁজে বের করুন। বডি পার্ট স্টার্ট ফ্রম হিয়ার, এটা বডি পার্টে থাকার কথা। এটা হচ্ছে এই ইনপুট বক্স ডিউ এর ভিতরে রয়েছে ইনপুট ফিল্ডগুলো, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ইনপুট ফিল্ডগুলো। তো এখানে প্রত্যেকটির মধ্যে একটি করে আইডি নেব। আমরা যদি এখানে আইডি না নিই তাহলে যে কোনো মাধ্যমে ধরতে পারবো না। তো আইডি নিন, আইডি সমান সমান প্রথম হচ্ছে ফার্স্ট নেম, তাহলে এখানে লিখি এফ নেম নিলাম আইডি। দ্বিতীয়টি হচ্ছে সারনেম, তো এখানে লিখি আমি তাহলে আইডি নিব এস নেম,
এস নেম, তৃতীয়টি হচ্ছে মোবাইল নাম্বার, তাহলে এখানে আইডি নেই, এম এন অর্থাৎ মোবাইল নাম্বার। চতুর্থটি হচ্ছে নিউ পাসওয়ার্ড, তাহলে এখানে নেই, এন পি মানে নিউ পাসওয়ার্ড। তাহলে আমরা ইনপুট ফিল্ডগুলিকে ধরে ফেললাম। এখন আসুন একটি একটি করে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে এখানে কি করতে হবে, ডকুমেন্ট রেডি করতে হবে। ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট রেডি, কে রেডি, ডকুমেন্ট রেডি। ডকুমেন্ট যদি রেডি হয় তাহলে এখানে আমি কিছু কাজ করতে চাই, সেটা হচ্ছে ফাংশন CTION ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে আমরা কোড করব। তো বন্ধুরা আমরা প্রথম ইনপুট ট্যাগকে ধরব। প্রথম ইনপুট ট্যাগের আইডি হচ্ছে, প্রথম ইনপুট ট্যাগের আইডি হচ্ছে এখানে এফ নেম। তাহলে একটু শক্তভাবে ধরার জন্য এই ডিপটিকে ধরবো প্রথমে, তারপর ধরবো ইনপুট ট্যাগ, তারপর আইডি। যেহেতু প্রজেক্টটি বড় সেহেতু আমরা একটু শক্তভাবে ধরবো। তো আসুন ধরাধরির কাজ শুরু করি। তো প্রথমে লিখুন ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট ব্লার, কার উপর আমরা ব্লার ইভেন্টটি প্রয়োগ করতে চাচ্ছি এটা এখানে বলে দিই, ডট ইনপুট বক্স, ইনপুট বক্স ডিমের ভেতরের ইনপুট ট্যাগ যার আইডি হচ্ছে এফ নেম। ইনপুট বক্স ডিমের ভেতরের ইনপুট ট্যাগ যার আইডি হচ্ছে এফ নেম, আমরা তার মধ্যে ব্লার ইভেন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এখানে লিখুন ফাংশন ফাংশন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। তা আমি চাইছি প্রথমে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে রিসিভ করতে। তাহলে এখানে লিখুন ডলার ডলার সাইন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। যেহেতু আমরা এই ইনপুট ফিল্ডের ভ্যালুটি রিসিভ করতে চাচ্ছি, তাহলে এখানে আমি যদি লিখি দিস তাহলে হয় ডট, আমরা ভ্যাল ফাংশনের মাধ্যমে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটিকে রিসিভ করতে চাই। রিসিভ করে একটি ভেরিয়েবলে জমা করব, ভেরিয়েবলটি আমি এফ নেম দিচ্ছি, এফ এফ নেম, এখানে লিখুন ভার ভার। তো এখন আমি ধরে ফেললাম, অর্থাৎ ভ্যাল ফাংশন তার গেটের মাধ্যমে এই ইনপুট ফিল্ডের এই দিস বলতে দিস এখানে দিস লিখেছি, সরি এখানে ইনভার্টেড কমা হবে না, এখানে হবে দিস দিস, অর্থাৎ এই ইনপুট ফিল্ডের ভ্যালুটি ভ্যাল ফাংশন গেটের মাধ্যমে রিসিভ করে গেটের মাধ্যমে ধরে এই এফ নেম নামে ভ্যারিয়েবলে জমা করবে। তারপর আমরা এখানে একটি কন্ডিশন বলে দেব, ইফ ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এফ নেম, এফ এন এম ই, এফ নেম সমান সমান, এফ নেম সমান সমান যদি খালি হয় তাহলে কপি করুন, পেস্ট করুন, এখানে ভ্যাল হবে না। আমরা সিএসএস ফাংশনের মাধ্যমে এই কাজটি করব, সিএসএস, এখানে যদি একাধিক সিএসএস প্রপার্টি ব্যবহার করতে হয় তাহলে এখানে সেকেন্ড ব্রেকেট দিন, তারপরে মাঝখানে লিখুন। তো এখানে আমি লিখতে যাচ্ছি, যদি এফ নেম ভেরিয়েবলের ভ্যালু সমান সমান খালি হয় তাহলে এখানে বড় হবে 1 পিক্সেল সলিড রেড। তো বন্ধুরা ইফ এফ নেম ভেরিয়েবলের ভ্যালু সমান সমান যদি খালি হয় তাহলে দিস, এই দিসের মাধ্যমে এই ইনপুট ফিল্ডটিকে বোঝানো হয়েছে বড়র 1 পিক্সেল সলিড রেড। এবং তারপর আমরা শুধু এইটুকুকে কপি করি, এলস এখানে এসে পেস্ট করুন, এলস অর্থাৎ যদি সে
এই এফ্রেম ভেরিয়েবলের ভ্যালু খালি পায় তাহলে বর্ডারটি রেড হবে, আর যদি এর মধ্যে কিছু লেখা হয় তাহলে বর্ডারটির কালার থাকবে পূর্বে যে রকম কালার ছিল ঠিক ওই রকম। তাহলে পূর্বে কোন কালার ছিল সেটা এখান থেকে ইন্সপেক্ট করে বের করে নিই। এখানে আসুন, বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড রেড লিখেছিলাম, এটা হচ্ছে জেকুরির শিরোনেম, এটা হচ্ছে সেই কালার, কপি করুন। এবার ব্রাউজারে আসুন, এখানে রেড হবে না, এখানে পেস্ট করে দিন, অর্থাৎ যখন এর মধ্যে কিছু লেখা হবে তখন বর্ডার কালারটি থাকবে এটা। এখন পেজটিকে সেভ করুন, ব্রাউজারে আসুন, রিলোড দিন। এখন আমরা প্রথম ইনপুট ফিল্ডের কাজ করে ফেলেছি, এখন প্রথম ইনপুট ফিল্ডে ফোকাস করুন, তারপর বাইরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখন আর বর্ডার রেড হয়ে গেছে, এবং এখানে কিছু লিখুন। এবার বাইরে ক্লিক করুন, এখন দেখতে পাচ্ছেন যে এর বর্ডার কালার পূর্বের ন্যায় হয়ে গেছে, আর এর মধ্যে যদি কিছু না লিখে বাইরে ক্লিক করেন তাহলে রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখন এই সেম কাজটা আমরা প্রত্যেকটা ফিল্ডের জন্যই করব। তো আমার ধারণা আপনারা এটুকু কাজ বুঝতে পেরেছেন। তো এখন আমরা জেনে বুঝে কপি পেস্ট করতেই পারি, তাহলে আমরা এই পুরো কোডটুকুকে কপি করি, এখানে এসে পেস্ট করুন। এবার এখানে আমরা শুধু কিছু পরিবর্তন করব, এখানে লিখব এস নেম, ভেরিয়েবলের ক্ষেত্রেও এস নেম, এখানেও এস নেম, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট ফিল্ডটি। তো এখন সেভ করুন, ব্রাউজারে আসুন, রিলোড দিন। এবার দ্বিতীয় ইনপুট ফিল্ডে ফোকাস করুন, বাইরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইনপুট ফিল্ডের বর্ডারের কালারটিও এখন রেড হয়ে রয়েছে। এখন তৃতীয়টি চতুর্থটি সেম কাজই আসুন করে ফেলি। তো এখন পেস্ট করুন। তো এটা হচ্ছে তৃতীয় ইনপুট ফিল্ড, তৃতীয় ইনপুট ফিল্ডের আইডি ছিল মোবাইল নাম্বার, অর্থাৎ এম এন, এখানে ভেরিয়েবল হবে এম এন, এখানেও ভেরিয়েবল হবে এম এন। এখন পেজটিকে সেভ করুন, ব্রাউজারে আসুন, রিলোড দিন। এখন তৃতীয় ইনপুট ফিল্ডে ফোকাস করুন, বাইরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখন আমাদের কোডগুলো কাজ করছে। তো এখন আবার সেম কাজটি করে আবার শুধু কপি পেস্ট করছি, তবে না বুঝে কপি পেস্ট করলে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ কোডগুলো কাজ নাও করতে পারে। তো এখানে আমাদের চতুর্থ ইনপুট ফিল্ডের আইডি ছিল নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এনপি, তাহলে এখানে দিচ্ছি আমি এনপি, এখানে দিয়ে দিই এনপি। এবার পেজটি সেভ করি, ব্রাউজারে আসুন, রিলোড দিন। এখন চতুর্থ ইনপুট ফিল্ডে ফোকাস করুন এবং বাইরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এর বর্ডারও রেড হয়ে গেছে। এখন কিছু লিখুন এখানে, এবং লেখার পর বাইরে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন লেখার পর যখন বাইরে ক্লিক করছেন তখন আবার বর্ডারটি আগের মতোই হয়ে গেছে। তো আমার ধারণা আপনারা সবাই এই কাজটি বুঝতে পেরেছেন। তারপরেও কেউ কোথাও যদি না বুঝে থেকে থাকেন তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।